গতকাল প্রধানমন্ত্রী যশোরে একটি জনসভা করেছেন। সেখানে তিনি বলেছেন যে বিএনপি কেন ক্ষমতায় দেবেন, জনগণকে জিজ্ঞেস করেছেন। বিএনপির নেতা একজন কারারুদ্ধ, তাদেরকে কেন আপনারা ক্ষমতায় দেবেন? আমি আপনাদেরকে বলতে চাই, ক্ষমতায় দেওয়ার কথা কিন্তু এই অবৈধ গায়ের জোরের প্রধানমন্ত্রী প্রথম বলেছেন। তিনিও বুঝতে পেরেছেন আগামী দিনে যখন নির্বাচন হবে, অবশ্যই এদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সাথে নির্দলীয় নিরপেক্ষ একটি নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেখানে আওয়ামী লীগের কোনো খোঁজ থাকবে না। তাই আগেই বুঝতে পেরে জনগণকে বলছেন কেন ক্ষমতায় দিবেন। আমাদের নেত্রী দেশনেত্রী কোনো অন্যায় করে নাই, জেলে যাওয়ার মতো শাস্তি পাওয়ার মতো কোনো মামলা সেটা ছিল না। এটিএমের টাকা এখনো ব্যাংকে জমা আছে, সেই সময় 2 কোটির উপরে ছিল, এখন 10 কোটির উপরে হয়েছে।